ঢাকায় এক মনজ্ঞ সিরাতুল্নবী সাল্লু আলাইসাল্লাম জলসা অনুষ্ঠিত সতেরোই ফেব্রুয়ারি বিকাল তিনটায় ঢাকাস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে এক মনজ্ঞ সিরাতুল্নবী লাহু আলাইসাল্লাম জলসার আয়োজন করে মজলিশ খোদ্দামুল আহমদিয়া ঢাকা বিকাল তিনটায় আহমদীয় মুসলিম জামাত ঢাকার আমির জনাব জুলফিকার হায়দারের সভাপতিত্বে পবিত্র কুরান তিলাওয়াতের মাধ্যমে এই মহতি জলসার কার্যক্রম শুরু হয় এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মজলিশের কায়েদ জনাব কাউসার আহমদ জলসাই মহানবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উত্তম জীবনাদর্শ এবং অতুলনীয় শান মোকাম ও মর্যাদা এবং অমুসলিমদের সঙ্গে মুসলিমদের শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানব ঐক্য বিষয়ে প্রাণ সঞ্চারী ভাষণ প্রদান করেন মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান ও মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন শেষে মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে সভাপতির দোয়া পরিচালনা করেন আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা বছরব্যাপী দেশের বিভিন্ন প্রান্তে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোচনা সভার আয়োজন করে থাকে ফারহানাতন্নি সপ্তর্ষি ডেস্ক রিপোর্ট ঢাকা